ভুলটা আমারই ছিল। আমি ওর নরম শরীরটা জেতার চেষ্টা না করে ওর হৃদয়টা জেতার চেষ্টা করেছিলাম। বর্তমানে এই মুভির কাহিনীটা সবাইকে শক করে দিয়েছে। ইউটিউব খুললেই এই মুভির কাহিনী নিয়ে চারদিকে কথা হচ্ছে। এর আগে এরকম লাভ স্টোরি সাসপেন্স থ্রিলার মুভি দেখাই যায়নি। যৌন চাহিদা আর ভালোবাসা, এই দুটো কোথায় পৌঁছে দেয় একটা মানুষের জীবন? মুভিটা দেখতে গিয়ে শেষের 22 মিনিট ও ভাই মাথা খারাপ করে ছেড়েছে, এমন লাভ স্টোরি বাপ জন্মে শুনিনি। প্রথম দিকে কাহিনীটা প্রচণ্ড মজার কমেডি আছে এবং আস্তে আস্তে সেটা রোম্যান্সে চলে যায়। রোম্যান্স চলতে চলতে লাস্টের দিকে এমন টুইস্ট, এমন ব্রেন নিয়ে খেলতে শুরু করে মুভিটা, শেষ অবধি মুভিটা অবশ্যই দেখো। তো চলো শুরু করা যাক ব্রেন নিয়ে খেলা করা একটা মাস্টারপিস মুভি। HD স্টোরি প্রেজেন্টস হাসিন দিলরুবা। মুভির শুরুতে দেখা যায় একটা মেয়ে কুকুরদেরকে মাংসের টুকরো খাওয়াচ্ছে রাস্তায় দাঁড়িয়ে। হঠাৎ করে সেখানে একটা বিস্ফোরণ ঘটে। মেয়েটা দৌড়ে যায়, গিয়ে দেখে একটা হাতের টুকরো পড়ে আছে, সেটা আগুনে জ্বলছে। হাতে নাম লেখা আছে রানী। মেয়েটা চিৎকার করে কেঁদে ফেলে, রিশু রিশু বলে ডাকতে থাকে। এই যে মেয়েটা, এই মেয়েটার নামই হলো রানী, আর রিশু হলো রানীর হাজবেন্ড। মাত্র কয়েক মাস আগে বিয়ে হয়েছে তাদের। এবং এখানে ইন্ট্রোডিউস হয় এই ভামবেড়ালের মতো দেখতে চরিত্রটা, এনার নাম কিশোর। ভামবেড়াল এজন্যই বললাম পুরো মুভিটাতে একে কখনো হাসতে দেখা যায়নি, সে যখনই মুখ খুলেছে কোনো না কোনো সন্দেহ করেছে। তো যাই হোক, পুরো বডিটা জ্বলে গেছে ব্লাস্টে, আর মাথার খুলিতে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে এটার চিহ্নও পাওয়া যায়, এবং এটা ক্লিয়ার হয়ে যায় যে এটা একটা মার্ডার। কিন্তু করলোটা কে? সন্দেহ যায় রানীর প্রতি। রানী তার হাজবেন্ডকে মার্ডার করেছে এই সন্দেহ করে পুলিশ, এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। এরপর কাহিনী 6 মাস পেছনে যায়, যখন রিশুর মা রিশুর জন্য মেয়ে দেখছে। রিশুর বাড়ি জোয়ালাপুর নামে একটা জায়গায়। রিশু পেশা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। দিল্লিতে সে মেয়ে দেখতে এসেছে। মেয়েটার মা বলে এই সব কিছু খাবার সব কিছু রানী বানিয়েছে। রানী আমার প্রচণ্ড ভালো মেয়ে, ও সব কাজ করতে পারে। ওই যে হাতের কাজগুলো দেখছেন ওগুলোও রানী করেছে। মানে মেয়ে দেখতে গেলে মেয়ের মা মেয়ের সম্বন্ধে এইসব মিথ্যে কথাগুলো বলে আর পরে বিয়ের পরে বোঝা যায়, সেই রকম ব্যাপার আর কি। রানীর পিসি রানীকে বলে তোর আগের বয়ফ্রেন্ডটা 5 বছর ছিল, পালিয়ে গেল। তার আগেরটা 2 বছর ছিল, সেও পালিয়ে গেল। এটা ভালো ছেলে, ধরে নে, ভালো থাকবি, বোঝো ব্যাপার। মেয়েটার ট্যালেন্ট কত বড়। যাই হোক, কার কি বড় আমাদের দেখে লাভ নেই। মেয়েটা ছেলেটার সঙ্গে একান্তে কথা বলতে চায় এবং ছেলেটাকে ডেকে পাঠায় তাদের কিচেনে। আর ছেলেটা হলো মহা বলর টাইপের ছেলে, এত সুন্দর মেয়ে দেখে ওর বেরই হচ্ছিল না মুখের থেকে কথা। তো মেয়েটা নিজে থেকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি দীনেশ পণ্ডিতের থ্রিলার সাসপেন্স উপন্যাসগুলো পড়ো? ছেলেটা বলে না। মেয়েটা বলে পড়বে, ওখানে খুন করা এবং সেখান থেকে বেরিয়ে আসার চমৎকার উপায় বর্ণনা করা আছে। এখানে বলে রাখি, এই যে টুকরো টুকরো ছোটোখাটো ঘটনা এবং কথাগুলো, এই সবগুলো মুভির লাস্টে গিয়ে এক হয়ে মিলেমিশে যায়। মেয়েটা এরপর তাকে আরও জিজ্ঞেস করে, আচ্ছা ছুটির দিনগুলোতে তুমি কি করো? ছেলেটা বলে, ছুটির দিনগুলোতে আর কি করবো, ওই আশেপাশের বাড়ির ফ্রিজ টিভি ফ্যান এগুলো সারাই করি, আমি তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। মেয়েটা বলে, আচ্ছা তাহলে কাজ করো তো, আমাদের কিচেনে ফ্যানটা অনেকদিন খারাপ হয়ে পড়ে আছে, চলো ঠিক করে দাও। মেয়ে দেখতে গিয়ে সে ফ্যান সারাই করতে বসে, বোঝো ব্যাপার। তো এই জিনিসটা রিশুর মা দেখে ফেলে, আর তিনি এটাও বুঝে যান যে আমার ছেলেটা তো বিশ্ব বলদ প্রকৃতির, যে মেয়ে দেখতে এসে ফ্যান ঠিক করছে, আর মেয়েটা হলো একটা চালু ইঞ্জিন প্রকৃতির। আর যাই হোক, এই মেয়েকে তো আমি কিছুতেই আমার ঘরের বউ করে নিয়ে যাব না। কিন্তু তার ছেলে সেই মেয়ের প্রেমে পড়ে গেছে, এবং শুধু প্রেমে পড়াই না, হাতের মধ্যে অলরেডি রানী দিয়ে যে ট্যাটুটা, যেটা মুভির প্রথমে দেখা গেল যে হাটটা জ্বলছিল, রানী নামে ট্যাটু করানো ছিল, এবং দীনেশ পণ্ডিত নামে যে লেখক আছে তার সাসপেন্স থ্রিলার বইগুলো সে পড়া শুরু করে। প্রেমে পড়লে মানুষ কী না করে। তার মা তার ছেলে রিশুকে বলে, ওই জিনিস তুই হ্যান্ডেল করতে পারবি না বাবা। ছেলে বলে, মা আমি হলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, রোজ কত ভোল্টের কারেন্ট আমি হ্যান্ডেল করি, আর এই কারেন্টকে পারবো না। যুক্তি শোনো ছেলের, আসলে যেই ছেলেকে জীবনে কোনো কানা মেয়েও চোখ মারেনি, তার সামনে এত সুন্দর মেয়ে চলে এলে পরে তার মুখ দিয়ে এইসব উল্টোপাল্টা লজিকই বের হবে। এবার কাহিনী রিয়েল টাইমে ফিরে আসে। রানীকে পুলিশ জিজ্ঞেস করে, তোমার হাজবেন্ডের সাথে তোমার রিলেশন কেমন ছিল? রানী বলতে শুরু করে। কাহিনী তখন আবার পেছনে যায়। বিয়ের পর সে যখন শ্বশুরবাড়িতে আসে, তাকে রিসিভ করার জন্য কোনো রকম ব্যান্ড বাজা কিচ্ছু ছিল না। এটা নিয়ে সে রেগে যায় বিয়ের রাতেই, এবং সেই রাতে সে শুয়ে পড়ে। সকালবেলা রানী ওঠার পর তাকে বলা হয় চা করতে এবং পকোড়া বানাতে। রানী পরিষ্কার জানিয়ে দেয়, আমার দ্বারা এসব সম্ভব না।
ঋষুর মা বলে, কিন্তু সেদিন তো তোমার মা বললো তুমি সব বানিয়েছো, তুমি রান্না বান্না করতে পারো, তুমি এটা করতে পারো, তুমি সেটা করতে পারো, তুমি নাকি সর্বগুণ সম্পন্ন। রানী বলে, আচ্ছা আমার মা বলেছে না? ও মা ওসব ইয়ারকি ফাজলামি করে থাকে, ওগুলো কথা সিরিয়াসলি নেবেন না। আমি রান্নাবান্নার রও জানি না, কিচ্ছু জানি না, এগুলো কিন্তু আপনাকেই করতে হবে, বোঝো ব্যাপার। বুড়ি দেখলো ফেসে গেছি, তো বলছে, তো তুমি কি পারো মা? তো বলছে, মা আমি বিউটি পার্লার নিয়ে কোর্স করেছি, আমি আপনার ভ্যাকসিন করে দিতে পারি, আমি পেডিকিওর ম্যানিকিওর ফেসিয়াল সব কিছু করতে পারি। এই মহিলা তখন আফসোস করে, ছেলেকে বলে, হ্যাঁ রে তোকে বলেছিলাম ঘরের বউ নিয়ে আসতে, তুই তো বিউটি পার্লার উঠিয়ে নিয়ে এসেছিস, এ বিউটি পার্লার দিয়ে কী করবো এখন আমি? ঋষু কোনোরকমে সামলে নেয়। ঋষু সবসময় চেষ্টা করে তার বউয়ের মন জেতার, এবং তার বউয়ের যে কাজকর্মগুলো করতে হয় সেগুলো ঋষু অনেকটাই করে দেয়। এদিকে যেহেতু রান্নাবান্না আর কোনো কাজকর্ম পারে না রানী, সেজন্য বাড়িতে এসে তার বিউটি পার্লারের প্র্যাকটিস শুরু করে দেয়। আর কাউকে না পেয়ে নিজের বুড়ো শ্বশুরের সাদা চুলগুলো কালো করে দেয় এবং নতুন হেয়ার কাট করে দেয়, এবং এমন একটা নতুন হেয়ার কাট করে দেয় এই বুড়ো ভামটাকে তেরে নামে সলমান খান বানিয়ে দিয়েছে, বোঝো ব্যাপার। ঋষু তার বাবার এরকম ভাল্লুকের বাচ্চার মতো চুলের অবস্থা দেখে বুঝে যায় যে বউকে কন্ট্রোল করতে হবে। ঋষুর বন্ধু বলে, শোন বিয়ে করেছিস, এই বউকে যদি কন্ট্রোল করতে না পারিস, এই বউ কিন্তু কয়েকদিনের মধ্যেই বাড়িকে পাগলখানা বানিয়ে ছাড়বে। সেই রাতে রানীর মা আর মাসি রানীকে বলে, তোদের মধ্যে এখনও কিছু হয়নি? রানী বলে, না কি হবে, ওর দ্বারা কিছুই হয় না। তখন ওর মাসি বলে, শোন কাল যখন যখন ঋষু তোর সামনে আসবে, নিজের বুকের থেকে আঁচলটা ফেলে দিবি, তারপর দেখবি অনেক কিছুই হবে, দেখবি কেমন লোভী কুত্তার মতো তোর পেছনে ঘোরে, বোঝো ব্যাপার। পুরুষ জাতিটার অপমান করে ছাড়লো এই মহিলা। পরদিন সকালে ঋষু যখন তার বউকে চা করতে যাওয়ার কথা বলতে যায়, তার বউ রানী আঁচল ফেলে দেয়, কিন্তু এই বিশ্ব বলদ এমন ভয় পায় যেন ওর পার্সোনাল বউ না, অন্য কারো বউয়ের ঘরে ঢুকে পড়েছে, সে সেখান থেকে পালিয়ে যায়। তার আঁচল ফেলার দৃশ্য ঋষু এনজয় না করলেও তার শাশুড়ি সব কিছুই দেখছিল, এবং একইভাবে ঋষু যখন যখন তার বউয়ের সাথে কথা বলতে যায়, তার বউ তার বুকের থেকে আঁচলটা ফেলে দেয়, এবং বারবার ঋষু এই দৃশ্য দেখে অপ্রস্তুত হয় এবং ঘাবড়ে যায়, কিন্তু তার শাশুড়ি সব কিছু দেখছিল আর এটাও বুঝে গেছিল যে ঘরে বৌমা আসেনি, লোকাল সানি লিওন এসেছে, যখন তখন আঁচল ফেলে দেয়। তো যাই হোক, রাতের বেলায় রানী খেলা হবে এই আশঙ্কা নিয়ে সব কিছু শুরু করে। প্রথমটায় সব কিছু ঠিকই ছিল, কিন্তু ঋষু জীবনে এত সুন্দর মেয়ে দেখেনি, তাই ঋষু খেলতে নেমে খুব তাড়াতাড়ি কয়েক সেকেন্ডের মধ্যে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে আসে, এবং এটা দেখে রানী যথেষ্ট হতাশ হয়ে পড়ে। পরদিন সকালবেলা ওর মাসিকে ফোন করে সব কিছু বলে যে কী কী হয়েছে রাতে, এবং এটাও বলে যে একে বিয়ে করে আমার লাইফটা গেল মাসি, এত সরল সাদাসিধে ছেলে, না কিছু জানে না কিছু পারে, এ আমার চাহিদাগুলোকেই বোঝে না, আমার কাছেই আসতে চায় না, একে বিয়ে করলাম কেন আমি, আমার সম্পূর্ণ লাইফটা বরবাদ হয়ে গেল, এর থেকে আমি অন্য কোনো ছেলেকে বিয়ে করতাম তাও তো ভালো ছিল, এরকম বলদ ছেলে বিয়ে করে আমার কোন লাভটা হলো, আমার সম্পূর্ণ জীবনটা নষ্ট হয়ে গেল, কেন করলে তোমরা এরকম। কিন্তু ঘটনাচক্রে ঋষু এই সব কথা শুনে ফেলে। সরল মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তার কাছ থেকে যখন কষ্টটা আসে তখন সবচেয়ে বেশি হৃদয়ে লাগে। সে তার বউয়ের পেছনে যেভাবে ঘুরত, যেভাবে তার বউকে গুরুত্ব দিত, সেভাবে আর ঘোরে না, মনমরা হয়ে বসে থাকে, রানীকে সে ইগনোর করতে থাকে, তার মন থেকে সেই ফিলিংসটা আসে না তার প্রতি আর। আগে যেরকম সে রানীর জন্য পাগল ছিল, এখন ঋষু বদলাতে শুরু করে, কারণ রানীর কথাগুলো ঋষুর মনের ভেতর গিয়ে লেগেছে, তাদের মধ্যে বাড়তে থাকে দূরত্ব, এবং এখান থেকেই কাহিনীটা একটা আলাদা দিকে মোড় নিতে থাকে এবং একটা মাথা ঘুরিয়ে দেওয়া রহস্যের দিকে এগিয়ে যেতে থাকে। এই সময় একদিন ঋষুর মামাতো ভাই নীল আসে তাদের বাড়িতে। নীল ক্রাফটিং করে নদীতে, ক্রাফটিং কথার অর্থ হলো এটা, এই জিনিসটাকে ক্রাফটিং বলে। নীল আর রানী একে অপরের দিকে আকৃষ্ট হতে শুরু করে, ভালোবাসায় পড়ে যায় দুজনে। যেই মেয়ে নিজে হাতে কোনো কাজ করতো না, কোনো রান্না করতো না, সেই মেয়েকে দেখা যায় রান্নাঘরে ঢুকে এটা ওটা তৈরি করছে। সবাই অবাক হয়ে যায়, ব্যাপারটা কি? দুজনে অনেক কাছে চলে আসে, আর এক সময় তাদের সম্পর্ক শারীরিক সম্পর্কে পৌঁছায়, তারা একে অপরকে বিছানায় উপভোগ করতে শুরু করে। একদিন নীল রানীকে বলে, রানী এর পরের প্ল্যান কি? রানী বলে, আমি ঋষুকে সব বলে দেবো, আমি আর তুমি একসাথে থাকবো, আমরা বিয়ে করব। ঋষু কখনো আমার খুশি ফিলিংস এগুলো বোঝেইনি, যেটা তুমি বুঝেছ, ওর লাইফটা আলাদা, ওর চিন্তাভাবনা আলাদা। নীল তখন তাকে থামিয়ে বলে, আচ্ছা আমাকে মাংস রেঁধে খাওয়াবে? তোমার হাতে মাংস খেতে ইচ্ছে করছে আজ। রানী বাজারে যায়, মাংস কিনে নিয়ে আসে, এবং রান্না করে যখন ডাইনিং টেবিলে যায়, তখন শোনে যে নীল সকালবেলায় কাউকে কিছু না বলেই চলে গেছে। রানী ভেঙে পড়ে, সে বুঝতে পারে নীল তার শরীরটা খেতেই তার সঙ্গে নাটক করেছিল, এবং নীল পালিয়ে গেছে, সে আর কখনো ফিরে আসবে না।
রিশু অফিস থেকে ফিরে আসে। সেই রিশুকে সব কথা খুলে বলে যে আমি নীলকে ভালোবাসি আর নীলও আমায় প্রচন্ড ভালোবাসত, কিন্তু সে আজ সকালে পালিয়ে গেছে, আমি তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছি। রিশু কোনো কথা বলে না, রানী তার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে, কিন্তু রিশুর মুখ দিয়ে একটা কথাও বেরোয় না। কাহিনী এখানে ফিরে আসে আবার বর্তমানে। পুলিশ ইন্সপেক্টর কিশোর রানীর এই সব কথাগুলো বিশ্বাস করে না। সে রানীকে বলে, কাহিনীটা ভালোই শোনাচ্ছেন, ভালো লাগছে কাহিনীটা আমার, কিন্তু মনটা ভরল না বুঝলেন। আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে আপনি আর আপনার লাভার নীল প্ল্যান করে রিশুকে মেরেছেন। এই সব কিছুই এই যে নাটকটা করলেন, সে আপনাকে ছেড়ে চলে গেল, আপনি কাঁদতে কাঁদতে সব কিছু স্বীকার করলেন, এটা সব কিছু আপনাদের প্ল্যানের অঙ্গ ছিল তাই তো? আর দুজনে মিলে সেই মহা প্ল্যানটা বানিয়ে আপনার হাজব্যান্ডকে আপনি খুন করলেন। মেয়েটা বলে, স্যার কাহিনী তো আপনারটাও খুব ভালো, আসল কথাটা হলো রিশুর আমি অন্য রূপ দেখতে পেয়েছিলাম সেদিনের পর থেকে, আর আপনি জানেন রিশু আমাকে হত্যা করার প্ল্যান করেছিল। পুলিশ অফিসারটা চিন্তায় পড়ে যায়। সে বলে, আপনার হাজব্যান্ড আপনাকে হত্যা করার প্ল্যান করেছিল? মেয়েটা বলতে শুরু করে। মেয়েটা বলে, পরদিন রিশু দিল্লি যায়, গিয়ে সেখানে নীলকে খুঁজে নীলকে স্ক্রুড্রাইভার দিয়ে কোপাতে শুরু করে। নীল কোনো রকমে তাকে ধরে ফেলে এবং তাকে উল্টো মারে শান্ত করার জন্য। নীল রিশুকে বলে, দেখো দাদা, যা হয়েছে তোমার বউয়ের সম্মতিতে হয়েছে, আমি তো আর জোর করিনি, আমার কি দোষ? আর তুমি তোমার বউকে কাছে টানতেই পারো না, ওরকম সুন্দরী বউ, ওরকম নরম শরীর, তাই তো আমার দরকার হয়েছিল। রিশু জবাবে বলে, ভাইরে ভুলটা আমারই ছিল, আমি নরম শরীরটার বদলে ওর নরম মনটা জেতার চেষ্টা করেছিলাম, আর তুই ভাবলি আমার দাদা সহজ সরল মানুষ, আমার দাদাকেও মারি, দাদার বউকেও মারি, প্রতিবাদ করার সাহস তো পাবে না। এবং সে নীলকে আরও জিজ্ঞেস করে, এত কিছু যখন করলি তো একা চলে এলি কেন, ওকে সঙ্গে নিয়েই আসতি, অন্তত আমাদের তিনজনের মধ্যে দুজন তো খুশি মতো বাঁচতে পারতো, ওকে কেন নিয়ে এলি না? নীল চুপচাপ থাকে। রিশু জোয়ালাপুর ফিরে আসে। রানী চরম আফসোস করতে থাকে এবং অনুশোচনায় ভুগতে থাকে। সে জানে সে একটা জঘন্য কাজ করেছে, সে রিশুর কাছে ক্ষমা চায়, কিন্তু রিশু বলে, আর যাই করো ক্ষমাটা চেয়েও না, তুমি এখান থেকে চলে যাও, এর বেশি কিছু বলবো না। রানী প্রচণ্ড আফসোসে ভেঙে পড়ে এবং সে বুঝতে পারে সে রিশুকে প্রচণ্ডভাবে ভালোবাসতে শুরু করেছে। রানী রিশুকে ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করে কিন্তু পারে না। সে রিশুকে জানিয়ে দেয়, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি রিশু, আমি এখান থেকে কিছুতেই যাবে না, তুমি কি করবে, তুমি আমাকে শাস্তি দেবে, তুমি যা খুশি করো, আমি মরলেও এখানেই মরবো, কিন্তু আমি তোমায় ছেড়ে কখনো কোনো দিন ছেড়ে যাবো না তোমায়। পরদিন রানী সিঁড়ি থেকে নামার সময় পা পিছলে পড়ে যায়, অনেকটা চোট পায়। ওখানে সামনে গাড়ি মুচ্ছিল রিশু, রিশুর মুখে দেখা যায়, রানীকে এ অবস্থায় দেখে রিশুর মুখে বাঁকা হাসি ফুটে ওঠে। রানী দেখতে পায় সিঁড়িতে আগের থেকে তেল ফেলা ছিল, সে বুঝতে পারে রিশু এটা করেছে। রিশু দিন দিন পাল্টে যাচ্ছিল, সে রানীকে যেভাবেই হোক না কেন সাজা দিতে চাইছিল, একবার আগুন দিয়ে মারার চেষ্টাও করে। এই সময় কাহিনী আবার বর্তমানে ফিরে আসে। পুলিশ অফিসারটা রানীকে অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনার স্বামী আপনাকে মারার চেষ্টা করছিল যখন, পুলিশে কেন জানালেন না আর পালিয়ে গেলেন না কেন, আপনি পাগল না আমাদেরকে পাগল বানাচ্ছেন এইসব কাহিনী শুনিয়ে? মেয়েটা বলে, জানেন স্যার, পণ্ডিতজি ওনার একটা বইয়ে লিখেছেন যে ভালোবাসায় যতক্ষণ না পাগলামি না আসে ততক্ষণ সেটা ভালোবাসাই নয়। আমি দোষ করেছি, শাস্তি তো আমাকে পেতেই হবে, যতক্ষণ না ক্ষমা না করে আমাকে তার শাস্তি মেনে নিতে হতো, তাই আমি সেখানেই ছিলাম। তারপর কাহিনী আবার ফ্ল্যাশব্যাকে ফিরে যায়। একদিন রাতে ছাদে বসে মদ খাচ্ছিল রিশু আর রিশুর বন্ধু। রানী সেখানে গেলে রিশু চরম অপমান করে। রানী তখন দিকবিদিক শূন্য হয়ে যায় এবং রানী বলে, এত কষ্ট দিয়ে মারছো কেন প্রতিদিন আমাকে, আজ আমি তোমার কষ্ট মিটিয়ে দিচ্ছি, আজ আমি এই ছাদ থেকে লাফ দিচ্ছি যাতে তুমি শান্তি পাও, বলে সে ছাদের ওপরে ওঠে এবং লাফিয়ে পড়তে নেয়। রিশু ঠিক সময় গিয়ে ধরে ফেলে। রানী বলে, আমি তোমায় প্রচণ্ড ভালোবাসি রিশু, আমি তোমায় প্রচণ্ড ভালোবেসে ফেলেছি, আমি জানি তুমিও আমায় প্রচণ্ড ভালোবাসো, কিন্তু নীলের সঙ্গে আমি যেটা করেছি সেটা তুমি মেনে নিতে পারছো না, কারণ আমি খুব জঘন্য কাজ করেছি, আমি তোমার বিশ্বাস ভেঙেছি, তোমার মতো সরল ভালো মানুষ আমি কখনো দেখিনি, তুমি খুব ভালো মানুষ রিশু, এসো না আমরা প্রথম থেকে আবার শুরু করি, আবার আমাদের জীবনটা একই রকমভাবে ভালোবাসা দিয়ে শুরু করি। রিশু কেঁদে ফেলে এবং রানীকে ক্ষমা করে দেয়। ওদের লাইফ এবার খুব ভালো চলছিল, সুখে শান্তিতে ছিল তারা যতদিন পর্যন্ত নীলের সাথে আবার দেখা না হলো। নীলের সাথে যেদিন দেখা হয় আবার, নীল তাদেরকে উল্টো পাল্টা বলতে থাকে। রিশু গাড়ি নিয়ে নীলের পেছনে ধাওয়া করে কিন্তু নীল পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর কাহিনী আবার ফিরে আসে রিয়েল টাইমে। পুলিশ রানীর বাড়ির সামনে আসে এবং সেখানে যে রিকশায় করে রানী সেদিন সকালে বাজারে মাংস কিনতে গিয়েছিল, সেই রিকশাওয়ালাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে রানী সেদিন সকালে ওরই রিকশায় গেছে এবং বাজারেই ছিল। এবার প্রশ্ন হলো, তাহলে রিশুকে মারল কে?
এর মধ্যে সেদিন পুলিশের হাতে লাগে একটা সিসিটিভি ফুটেজ। সেই সিসিটিভি ফুটেজটা হলো রিশুর বাড়ির সামনে একটা নদী, সেই নদীতে দেখা যাচ্ছে যেদিন যখন ব্লাস্ট হচ্ছিল সেই সময় নীল ওই নদীতে সাঁতার কাটছিল। রানীও বাড়ির বাইরে ছিল, নীলও বাড়ির বাইরে ছিল, তাহলে রিশুকে খুন করলো কে? পুলিশ কনফিউশনে পড়ে যায়। পুলিশ রানীর লাই ডিটেক্টর টেস্ট করা হবে বলে জানিয়ে দেয়। লাই ডিটেক্টর টেস্ট মানে যারা জানো না তাদেরকে বলছি, লাই ডিটেক্টর টেস্ট মেশিন হলো এমন একটা মেশিন যখন ওটা তোমার হাতে লাগানো হবে আর তুমি যখন মিথ্যে কথা বলবে, মানুষ যখন মিথ্যে কথা বলে তখন তাদের হৃদস্পন্দন অনেকটা বেড়ে যায় বা হৃদস্পন্দনে বিশেষ কিছু হাবভাব দেখা যায় যেটা ওই মেশিনে ধরা পড়ে এবং সেখান থেকে বোঝা যায় যে মানুষটা সত্যি বলছে না মিথ্যে বলছে। তো সেই মেশিনের টেস্টে বসার আগে রানী নিজের পায়ের মধ্যে পেরেক ফুটিয়ে নেয় এবং সেটা সে এই জন্য করে যাতে তাকে যেই প্রশ্নই জিজ্ঞেস করা হোক না কেন সেই প্রশ্নের উত্তরের পরে তার হৃদস্পন্দন যে আসবে সেই হৃদস্পন্দন যাতে সেম লেভেলের আসে, কারণ তার পায়ে পেরেক ফোটালে তার যন্ত্রণা হবে এবং ব্যথাটা একই লেভেলে থাকবে, সুতরাং তার হৃদস্পন্দনও একই লেভেলে রিপোর্ট পাওয়া যাবে। এতটা বুদ্ধি করে সে লাই ডিটেক্টর টেস্টে গেল। সেখানে তাকে নানান জিনিস জিজ্ঞেস করা হলো এবং পুলিশ অবাক হয়ে গেল যে তার হৃদস্পন্দন যে কোনো কথার জবাবে একই রকম আসছে। পুলিশ বুঝতে পারলো যে কোনো তো একটা কিছু প্রবলেম আছে। তারা ধরে ফেললো যে রানী তার পায়ে পেরেক ফুটিয়েছিল। এবার রানীকে পুলিশ অফিসার ডাইরেক্ট জিজ্ঞেস করলো যে সেদিন কি হয়েছিল খুলে বলো। রানী বলে যে সেদিন সকালে আমার শ্বশুর শাশুড়ি বাইরে যায় এবং তারা বাইরে যাওয়ার পরে আমি রিশুকে বাজার থেকে মাংস এবং অন্যান্য কিছু জিনিস আনতে বলি। ঠিক এই সময় বাড়ি ফাঁকা ছিল আর এই সময় নীল আসে আমাদের বাড়িতে, আর রিশুও সেদিন বাজার থেকে তাড়াতাড়ি চলে আসে। সে এসে দেখে আমরা একে অপরের সঙ্গে তর্ক বিতর্ক করছি। রিশু তখন রানীকে বলে, তুমি এক কাজ করো, তুমি বাড়ির বাইরে যাও এবং মাংসটা তুমি কিনে নিয়ে এসো, আমরা দু ভাই মিলে এই ব্যাপারটা নিয়ে কথা বলে আমাদের মধ্যে সব কিছু মিটিয়ে নিচ্ছি। তারপর আমি সেখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে মাংস কিনতে যাই সেই রিক্সাওয়ালাটা রিক্সায় করে, এবং বাড়িতে যখন ফিরছিলাম তখন দেখি একটা বিস্ফোরণ ঘটে এবং গিয়ে দেখি রিশুর হাড়টা ওখানে জ্বলছে। এই সম্পূর্ণ কথা শোনার পর পুলিশ অফিসারের আর কিছু বলার থাকলো না এবং ওপর মহল থেকে চাপ আসতে লাগলো যে এই কেসটাকে ক্লোজ করে দাও, এবং এখানে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জন্যই রিশু মারা গেছে। কেসটা ক্লোজ করে দেওয়া হয় এবং রানীকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু কাহিনী তো এখানেই শেষ নয়, 5 বছর কেটে গেছে। সেই পুলিশ অফিসার কিশোরের অন্য জায়গায় বদলি হয়ে গেছে। সে তার ফ্যামিলির সাথে ট্রেনে করে নতুন পোস্টিংয়ের দিকে রওনা দেয় এবং রওনা হওয়ার সময় স্টেশনের একটা দোকানে তার চোখে পড়ে হঠাৎ করে সেই লেখকের বই, দীনেশ পণ্ডিত, এবং সেই লেখকের কসৌলি মে কেহরে নামে একটা বই আছে, সেই বইটা পুলিশ অফিসার কিনে নেয়। এবং রাত্রেবেলায় যখন সে বইটা পড়ছিল, পড়তে পড়তে লাস্টের দিকটা তার কেমন যেন চেনা শোনা মনে হতে লাগে। লাস্টের দিকটা সে পড়ে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি সেদিন মার্ডারটা কে করেছিল আর কি করেছিল, আর এটাও বুঝতে পারে দীনেশ পণ্ডিতের এই বইটা দেখেই খুনটা ঠান্ডা মাথায় করা হয়েছিল। এবং এই সময় দেখা যায় আসল সত্যিটা কি ছিল, কে খুন হয়েছিল এবং কি করে খুন হয়েছিল। দেখা যায় সেদিন রানী যখন বাড়িতে একা ছিল তখন নীল আসে এবং নীল এসে তাকে বিভিন্ন বিষয়ে জোরাজোরি করতে শুরু করে এবং বলে, তোমার কিছু ছবি কিন্তু আমার মোবাইলের মধ্যে আছে, আমি কিন্তু এটা ছড়িয়ে দেবো ইন্টারনেটে। এবং এই সময় সেখানে রিশু ফিরে আসে। রিশু এসে রিশু প্রচণ্ড খেপে যায়, সে নীলকে ধাক্কা মারে এবং নীল আর রিশুর মধ্যে মারপিট শুরু হয়। নীল প্রায় রিশুকে গলা চিপে মেরেই ফেলছিল। এই সময় রানী কি করবে বুঝতে না পেরে সে ফ্রিজের মধ্যে একটা বড় মাংসের টুকরো ছিল, সেই বড় মাংসের টুকরোটা নিয়ে আসে এবং সজোরে নীলের মাথার মধ্যে আঘাত করে। নীলের মাথাটা পাশে থাকা পিলারের মধ্যে জোরে ধাক্কা লাগে এবং দেখা যায় নীল সেখানেই মারা যায়। রিশু চমকে উঠে এটা দেখে এবং রানী কাঁদতে শুরু করে। রানী বলে, এবার তো আমাকে জেলে যেতে হবে, নীল মারা গেছে। রিশু বলে, তুমি ভয় পেও না, এই কুলাঙ্গারটা মারা গেছে বলে কি তোমাকে জেলে যেতে হবে? একবার ভেবে দেখো তো, আমরা কত ঝড় বিপত্তির পর আমরা দুজন আবার কাছে এসেছি, আমরা কত সুখে আছি, আমি এই সুখের সংসার ভাঙতে দেবো না। আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি রানী, আর আমি জানি তুমিও আমাকে প্রচণ্ড ভালোবাসো। চিন্তা করো না, আমি যখন তোমার হাতটা ধরেছি আমি হাত ছাড়বো না, আমি তোমাকে কিছুতেই পুলিশের হাতে তুলে দিতে পারবো না। রানী তখন বলে, তাহলে কি করবে, আমাদের হাতে এখন উপায় কি আছে? রিশু কিছুটা ভাবার পর বলে, দীনেশ পণ্ডিতের কসৌলি মে কেহর মনে আছে, বইটা তুমিই দিয়েছিলে আমাকে। রানী বলে, না এটা করা অসম্ভব, আমি এটা কিছুতেই করতে দিতে পারি না। রিশু উত্তেজিত হয়ে পড়ে। রিশু বলে, না রানী, এটাই করতে হবে, এছাড়া কোনো উপায় নেই, আমি কিছুতেই আমাদের জীবন শেষ হতে দিতে পারবো না। আমার সুখের সংসার আমি অনেক দিন পর খুঁজে পেয়েছি, আমি তোমায় প্রচণ্ড ভালোবাসি রানী, প্লিজ আমার কথাটা মানো। রানী তখন রাজি হয়ে যায়।
ঋষুকে দেখা যায় একটা বড় দা নিয়ে আসে এবং সেটা নিয়ে নীলের একটা হাত সে কেটে ফেলে এবং সেই হাতটাকে একটা প্লাস্টিকের মধ্যে ভরে নেয়। এরপর দেখা যায় বরফের মধ্যে তার হাতটাকে সে কিছুক্ষণের জন্য চেপে ধরে এবং সে এটা এই জন্য করে আমরা যখন আমাদের হাত বা কোনো অঙ্গ বরফের মধ্যে অনেকক্ষণ রাখি তখন সেই জায়গাটায় আমাদের সেন্স খুব কম কাজ করে এবং আমরা কম ব্যথা পাই। এরপর রানীকে বলে আমার এই হাতটা কেটে ফেলো। এরপর সে নিজের মুখে কাপড় গুঁজে দেয় এবং দাঁটা দিয়ে রানীকে বলে রানী আমার হাতটা কেটে দাও। রানী কিছুতেই রাজি হয় না, সে কাঁদতে থাকে এবং সে বলে ঋষু আমি এটা কিছুতেই করতে পারবো না। ঋষু উত্তেজিত হয়ে যায় এবং ঋষু দাঁটা নিয়ে নিজের হাত নিজেই কেটে ফেলে। চোখে মুখে রক্ত লেগে যায়, ঋষু কিছুক্ষণের জন্য জ্ঞান হারায় এবং রানী চোখে মুখে জল দিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনে এবং তারপর তার সেই কাটা হাড়টাকে সেখানে রেখে দেয়। সেখানে চারদিকে কেরোসিন ছড়িয়ে দিতে থাকে এবং গ্যাস সিলিন্ডারের পাইপটা খুলে দেয় এবং তারপর রানীকে বলে তুমি বাজারে যাও এবং মাংস কেনার অছিলাতে তুমি বাড়ির বাইরেই কিছুক্ষণ কাটাও যতক্ষণ না পর্যন্ত এখানে বিস্ফোরণটা না ঘটে। এবং রানী তাকে নীলের জ্যাকেটটা পরিয়ে দেয় যাতে করে ঋষু তার বাড়ির পাশের নদীটাতে জলে নামতে পারে সেই ড্রেসটা পরে এবং সিসিটিভি যে আশেপাশে আছে সেগুলোতে ধরা পড়ে যে নীল ওখানে ছিল। তো এতটা বুদ্ধি করে রানী সেই বাড়ি থেকে বেরিয়ে যায় বাজার করার উদ্দেশ্যে এবং রানীর চোখ মুখ দেখে বোঝা যায় না যে ভেতরে এত কিছু ঘটে গেছে এবং ঋষু সেখানে কেরোসিনটার মধ্যে আগুন লাগিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এবং পুলিশ অফিসাররা সিসিটিভির ফুটেজে যে ভিডিওটা দেখেছিল সেই ভিডিওতে স্পষ্ট দেখা না গেলেও সেটা কিন্তু নীল ছিল না, সেটা ছিল নীলের ড্রেস পরা ঋষু এবং প্ল্যান মাফিক বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে নীলের সমস্ত দেহ পুড়ে যায় এবং ঋষুর কাটা হাত যেখানে রানী নামে ট্যাটু ছিল সেই হাটটা যখন চলছিল তখন পুলিশ চলে আসে এবং তারা সহ সবাই ধরে নেয় যে সেই বিস্ফোরণে ঋষু মারা গেছে এবং নীল পলাতক। সুতরাং রানী যে নীলকে খুন করেছিল সেই মৃত নীলকেই ঋষু তার নিজের খুনের অপরাধী বানিয়ে দেয় যাতে পুলিশ এটা ভাবে যে ঋষুকে খুন করেছে এবং খুন করে নীল সেখান থেকে পালিয়ে গেছে যাতে তার বউ আর সে সুখে শান্তিতে পরবর্তী জীবনটা কাটাতে পারে। এবং এটা পড়ে পুলিশ অফিসারটা জোরে জোরে হাসতে থাকে, সে বুঝতে পারে কিভাবে ঋষু আর তার বউ রানী গোটা পুলিশ ডিপার্টমেন্টকে বোকা বানিয়েছে। এবং এই সময় দেখা যায় রানী কোনো একটা জায়গায় চলে গেছে, সেখান থেকে সে যখন ট্রেন থেকে নামলো তার পাশে এসে তার হাতটা ধরে ঋষু। ঋষুর একটা হাত কাটা কিন্তু তার হৃদয়ে ভালোবাসা সম্পূর্ণ আছে রানীর প্রতি এবং রানীর হৃদয়েও ভালোবাসা আছে ঋষুর প্রতি। তো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কিছুদিন আগে আমি কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম যে আমি ASD স্টোরির একটা ফেসবুক পেজ তোমরা চাও কি না, একটা ফ্যান পেজ। তো তোমরা সবাই সেখানে কমেন্ট করেছো যে একটা ফেসবুকের পেজ থাকলে ভালো হয় কারণ অনেকে ইনস্টাগ্রাম করে না। তো ফেসবুকে ফাইনালি ASD স্টোরির একটা পেজ ওপেন করা হয়েছে, পেজটার লিংক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে আর এছাড়াও আমি কমেন্টে পেজটার লিংক দিয়ে দেবো। তো সবাই যাও, পেজটাতে ফলো করো, পেজটা লাইক করো, মুভি সম্পর্কে বিভিন্ন ছোটোখাটো থেকে শুরু করে বড় বড় বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন নতুন নতুন মুভির আপডেট সব কিছু তোমরা পেয়ে যাবে আমার ফেসবুকে। তো পেজটা নতুন খোলা হয়েছে, চ্যানেলটাকে যেভাবে তোমরা সাপোর্ট করেছো ভালোবেসেছো আশা করি পেজটাতেও তোমরা একই রকম সাপোর্ট দেখাবে। তো পেজটা অবশ্যই লাইক করো। তো কাহিনীটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তারা একটা লাইক করে কমেন্ট অবশ্যই করে দিও কাহিনীটা তোমাদের কেমন লাগলো।